পাবদা মাছে ঝোলটা ফুটছে, আর এরপরে চিংড়ি মাছের মালাই করি, ওদিকে একটু ঝালটা ছাড়িয়ে দিচ্ছি যাতে পেস্ট করতে। নমস্কার, অনা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আমি অনামিকা, চলে এলাম আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে। মা এসেছে বাড়িতে, মা ভাইপো। আগের ব্লগে আপনারা আশা করি যারা যারা দেখেছেন তারা অনেকেই জানেন আমার ঘরে মা ভাইপো সবাই এসেছে। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে আমাদের ঘরে আনা হয়েছে ইলিশ মাছ, পাবদা মাছ আর চিংড়ি মাছ, আর তারই আজকের প্রিপারেশন চলছে। আর আমার মা চিংড়ি মাছ যখনই আনা হয় তখন সেটার যত নোংরো থাকে সব পরিষ্কার করে, এমনকি তার মাথা মুন্ডু সমস্ত কিছু ভালো করে পরিষ্কার না করা পর্যন্ত মা কিছুতেই শান্তি পায় না। এদিকে কিন্তু মা চিংড়ি মাছ একদমই খায় না, কিন্তু আমাদের জন্য মা ভালো মতন পরিষ্কার করে তবেই কিন্তু রান্না করবে। মার এটা ছোটো থেকেই হ্যাবিট, তার জন্য আমার মা এটা ভালো মতন পরিষ্কার করে রাখছে। কিন্তু দেখবেন চিংড়ি মাছের একটু মাথা থাকলে আর সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, কিন্তু মা সেটা কিছুতেই রাখবে না। তাই পাবদা মাছগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কাটছি, কারণ এত বড় পাবদা মাছ এনেছে তাই একটু মাঝখান থেকে এক টুকরো করে কেটে দিচ্ছি। আর সাথে আনা হয়েছে অনেক চিংড়ি মাছ, সাথে পাবদা মাছ, আর সাথে আনা হয়েছে ইলিশ মাছও। আর আজকে আমি সকালবেলায় ভাবছি সকালবেলার ডিমের ঝোল ভাত এই দিয়ে সকালের জলখাবারটা সারব, যেহেতু মারা সকালবেলায় একটু ভাত খেতে ভালোবাসে। আমরা মাঝে মাঝে ভাত খেয়ে থাকি, কিন্তু বেশিরভাগ সময় ব্রেড, অমলেট কিংবা রুটি, পোহা এইসব কিছু আমাদের ব্রেকফাস্টে চলে। কিন্তু মাদের হ্যাবিট রয়েছে একটু ভাত খাওয়ার, তাই মাদের জন্য একটু হাঁসের ডিম বসিয়ে দিলাম। আর মাহদিকে মাছগুলো ভালো করে ধুয়ে দিচ্ছে, আর আমি ততক্ষণ কিছু কিছু রান্নার প্রিপারেশন করছি যাতে মার বেশি সময় না লাগে। সবাই মিলে আজকে রান্নাবান্না করা হবে, কিছুটা আমি করব, কিছুটা আমার মা করবে, কিছুটা ভাইপো, এভাবেই আজকে রান্নাবান্না সারবো। এদিকে শাকগুলো ফ্রিজে অনেক দিন থেকেই কাটা ছিল, তাই ভাবছি একটু শাকটাও সকালবেলা সবাই হয়তো জলখাবারে শাকটা হয়তো খাবে, এই ভেবেই আজকে শাকটাও ভাবছি বসিয়ে দিই। কারণ শাকটা না দুদিন হয়ে গেল কাটা আছে ফ্রিজে, আমাদের যে দিদি আসে না সেই দিদি সব কিছু কেটে কুটে ফ্রিজে রেখে দেয়, আর সেগুলো যদি সময়ের আগে না খাওয়া যায় না তাহলে এগুলো কিন্তু পচে যাবে, তাই ভাবছি যে এগুলো একটু বানিয়ে ফেলি। এদিকে আমার বরমাশের ডিমান্ড যে আজকে ব্রেড অমলেট খাবে, তাই ওর জন্য পেঁয়াজ কুচি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ব্রেড আর অমলেট দিয়ে ভাবছি ব্রেড অমলেটটা বানিয়ে দিই। তো চলুন তাহলে তাড়াতাড়ি রান্নাটা সারা যাক, মানে জল খাবারটা, তারপরে ওদিকে রান্নারও প্রিপারেশন করা হবে।
দেখেছো? তোমরা তো দেখেছো কেমন দুই ভাই বোন, একজন জল খাচ্ছে, এটা ওর বোতল, ওটা কে, এখন ওকেও জল খেতে হবে। দেখেছো বোনকে কত আদর, কত আদর করছে। তার পিছুমো দাও, তার পিছুমো দাও, ওকে কত খুশি হয়েছে, চুমু দাও ওকে। তাহলে আজকে ইলিশ মাছের ভাজা, তেল দিয়ে ডিমের ঝোল, শাক ভাজা। এদিকে না বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর বর্ষাকালের শুরুতেই আমাদের ঘরে যখন মাছ এসেছে, আর সেই মাছটা হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কারা কারা ভালোবাসেন? আমরা তো খুবই ভালোবাসি, তাই সেটা দিয়ে আজকে প্রথম ভাতটা খাবো, আর বাকি ডিম কষা আর শাক করা হয়েছে। বানানো হয়ে গেল, ইলিশ মাছটা হয়ে গেছে, আর এখানে পাবদা মাছের ঝোলটা ফুটছে, আর এরপরে চিংড়ি মাছের মালাইকারি, ওটার জন্য নারকেল দিয়ে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোলটাই কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তাই সেইভাবে করা হচ্ছে। আর এদিকে পাবদাটা সর্ষে প্রস্তুতি করা হবে। পাবদা মাছগুলো ভেজে রেখেছিস না, একদম টাটকা ছিল না? হ্যাঁ হ্যাঁ, বেশি ছিল। আর এই চিংড়ি, আর এই চিংড়ি মাছের কি বানাবি? এই চিংড়ি মাছটাকে একটু নারকেল দিয়ে, একটু কাজু বাদাম বাটা দিয়ে একটা মালাইকারি মতন বানাবি। আর এটা কি করছিস? এই যে নারকেলটাকে কুড়োতে তো অনেক সময় লেগে যায়, তো নারকেলটাকে এভাবে ছোট ছোট পিস করে, এটা জাস্ট যে কালো কালো যে ছালটা আছে এটা ছাড়িয়ে পেস্ট করে নিলে সহজে এটাকে নারকেলের যে দুধ যেটা মালাইকারিতে মেন লাগে সেটা সহজে বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন বাজে ঘড়িতে 5:30, প্রায় সন্ধে হওয়ার কাছেই। আমরা না সবাই দুপুরে ভালো মতন খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম, তাই আপনাদের সাথে সেই ব্লগটা শেয়ার করা হয়ে ওঠেনি। আর আজকের রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল, সব রান্নাগুলোই কিন্তু ভাইপো বানিয়েছিল, আর ওর হাতের রান্নাগুলো না বরাবরই খুব ভালো। এখন যেহেতু আমার ছেলের ঘুম থেকে ওঠার সময় হয়ে এসেছে, তাই ওর জন্য বিকেলে নাস্তাটা বানাবো, আর এটা কিন্তু ভীষণ হেলদি একটি খাবার। আমি আমার ছেলেকে বিকেলবেলা বিভিন্ন রকমের জলখাবার দিয়ে থাকি, কিন্তু আজকে ওকে একটু ওটস কলা দিয়ে ম্যাশ করে একটুখানি গরুর দুধ দিয়ে ভালো মতন জাল দিয়ে নিলাম, হয়ে গেল। আর এর মধ্যে একটু ন্যানপ্রো মিলিয়ে দিলাম স্বাদটা আরও ভালো আনার জন্য। তো বিভিন্ন দিনে ওকে বিভিন্ন রকম আমি নাস্তা শেয়ার করে থাকি বিকেলবেলা, কখনো সুজি দিয়ে দুধ দিয়ে, কখনো শুধু দুধ, এটা ডিপেন্ড করে পুরোপুরি কতটা গ্যাপ আছে। যদি বিকেলবেলা আর দুপুরে খাওয়ার মধ্যে বেশি গ্যাপ না থাকে তাহলে ওকে শুধু গরুর দুধ দিয়ে থাকি, আর যদি গ্যাপটা অনেক বেশি থাকে, যেমন দুপুর দুটোর সময় খেয়ে থাকে আর এখন বাজে ঘড়িতে 5:30, তাহলে এরকম একটু ওকে আমি ভারী খাবার দিয়ে থাকি। আর রাত্রিবেলা ঠিক 9 বাজে, তখন কিন্তু 9 থেকে 9:30, এই সময় ওর ডিনারটা কমপ্লিট করানোর চেষ্টা করি। দেখুন না, আজকে বিকেলবেলা ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, এখনও সন্ধে হয়নি, দিনটা কিন্তু বেশ বড় হয়ে এসেছে, কারণ এখন তো গরমের দিন, গরমের দিন তো বেশ সন্ধে হতে সময় লাগে, আর পুজোর পরে যখন শীত নামবে তখন কিন্তু দেখা যাবে যে দিনটা বেশ ছোট হয়ে আসে, আর খুব তাড়াতাড়ি কিন্তু অন্ধকার হয়ে যায়। আমাদের এখান থেকে মেঘ দেখতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু একদম টপ ফ্লোর, আর সেই টপ ফ্লোরে কিন্তু আকাশের হাওয়াটা একদম এত সুন্দর আসে, উপরে যেমন হাওয়া বাতাস এত সুন্দর হয় তেমনি কিন্তু গরমটাও বেশ থাকে। তাই আজকের এই দৃশ্যটা দেখতে দেখতেই আমার মনে হয় বিকেলটা আমার বেশ সুন্দরভাবেই কেটে যাচ্ছে। এত সুন্দর একটি ওয়েদার, আর এই ওয়েদারে আমার মনে হচ্ছে যে বিকেলবেলা একটু মুখরোচক কিছু বানাই, তাই আজকে ভাবছি যে মুড়ি আর বাদাম ভেজে কিছু একটা মুখরোচক বানাবো। এর জন্য আমি একটু এখানে আদা আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম, আর আমার ঘরে না সবসময় কারি পাতা রাখাই থাকে। আমাদের নিচে একটা ছোট্ট বাগান রয়েছে, সেখানে কারি পাতার গাছ আছে, আর নিচে সবসময় নামা কিন্তু সম্ভব হয় না আমার জন্য বিশেষ করে, তাই আমি কারি পাতাটা না উঠিয়ে এরকম একটি
কৌটোর মধ্যে সবসময় রেখে দিই। এতে আমার যখনই খেতে ইচ্ছে করে না তখন সেটা আমি ব্যবহার করতে পারি। আর আদা দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মুড়ি ভাজা কিন্তু বেশ ভালো লাগে। তাই বিকেলবেলা হালকা কিছু খাবারের জন্যই আজকে আমি বানিয়ে নিলাম মুড়ি ভাজা। শুধু মুড়ি ভাজা না, সাথে একটু আমি ভাবছি যে দুধ চাও বানিয়ে নিই। তাই এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর সাথে চিনি, আর সাথে এর মধ্যে মিলিয়ে দিলাম চা পাতা। এই দিয়ে দুধ চা আর দুজনে মিলে এবার খেয়ে নেব। এখানে আমি আমার বরমশাইয়ের জন্য দিয়ে দিলাম, ওর ঘর থেকে যেহেতু কাজ তাই ওকে আমি এখানেই খাবারটা দিয়ে দিই। আর বিকেলবেলা এখন কিন্তু সন্ধে ছটা বেজে গিয়েছে, ছেলেকে এখানে খেলতে বসিয়ে আমিও মুড়ি ভাজাটা খেয়ে নিচ্ছি। সন্ধে ঘুরতে ঘুরতেই খুব সুন্দর হাওয়া চলছে। শানকে যখন আমি এখানে নিয়ে আসি খেলার জন্য ও কিন্তু বেশ এনজয় করে, আমারও বেশ ভালো লাগে ওর এত সুন্দর এনজয়মেন্ট দেখে। এভাবেই কিন্তু আমাদের সন্ধেবেলাটা কেটে যায়। যারা যারা আমার এই ব্লগটি ফেসবুকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব ফেসবুক পেজটি লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে, আর যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকল বন্ধুদের।